রোহিণী তোর এই অবস্থা করেছে। প্রভু, এখনই যদি রোহিণীকে নিজের হাতে শেষ করতে পারতাম তবেই আমার মনটা শান্ত হতো। ওর দম্ভ আমি ভাঙবই, আর তার জন্য যা করতে হয় আমি করব। কিছুতেই ওই দুঃস্বপ্ন আমার আমার পিছু ছাড়ছে না। ছায়া সঙ্গীর মতো আমার আমার মাথায় চেপে বসেছে। অসহ্য। রাজমাতা, রাজমাতা, কাল রাতের একটা ঘটনা তোমায়। আমার এখন সময় নেই। কাল রাতে কোনো ঘটনা ঘটেনি। তুমি নিজে এসে কাঞ্চনের পুতুল আমার হাতে তুলে দিয়েছিলে, ব্যাস। না রাজমাতা, কাল রাতে আমি বললাম না, আমার এখন সময় নেই। আমি ফিরে এসে তোমার সঙ্গে কথা বলবো। রাজমাতা তো আমার কোনো কথাই শুনলো না। কাল রাতে তো আমি আসিনি, আমার রূপ ধরে সেই বহুরূপী এসেছিল, সেই পুতুল নিয়ে। কি চায় সে? আর আর পুতুলটাই বা কোথায় গেল? রোহিণীকে শাস্তি দেওয়ার এই এই একমাত্র উপায় আমার হাতে ছিল, যা এখন আমার হাত ছাড়া হয়ে গেছে। কি করি আমি এখন? আচ্ছা, মহারাজ কাঞ্চনের পুতুলটা এইখানেই ছিল না? তাহলে কি জ্যোৎস্নার সাথে এই জলপাত্রের কোনো যোগ আছে? মনে হচ্ছে এবার এই জলপাত্রই আমায় দিশা দেখাবে। তারপর সেই গরল মুখে ঢালতে এক ধাক্কায় পাথর সরে গেল। বাহ, তার মানে এই বাঁশি বাজানোর পর বুড়িমাকে ডাকা গেল তাহলে? হ্যাঁ, বুড়িমা তো এমনই আশ্চর্য মানুষ। তার মানে রাজকন্যা, এই বাধা বিপত্তিতে যদি আমরা ঠিক এরম ভাবে সাহায্য পাই তাহলে কিন্তু আমাদের পথ আরো মসৃণ হয়ে উঠবে, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে, সেই সময় না আমি জিজ্ঞেস করে উঠতে পারিনি। এই বাঁশি বাজিয়ে যখনই ডাকবো তখনই কি বুড়িমা সাহায্য করতে আসবে? আচ্ছা রাজকন্যা, এইটা তো পরীক্ষা করে দেখলেই হয়, তাই না? হ্যাঁ, এটা তো আপনি ভালো বলেছেন। দাঁড়ান, রাজকন্যা, আমার মনে হচ্ছে এই বাঁশি বোধ হয় একবারই সাহায্য করবে। এটাই ঠিক, কারণ সবসময় আমাদের সাহায্য করলে আমরা দুর্বল হয়ে পড়ব, আমাদের আত্মবিশ্বাস কমে যাবে। তার মানে রাজকন্যা, আমাদের বিপদে আমাদেরকে একসাথে হয়ে লড়তে হবে। আমার উপর নজরদারি করা ছাড়া এই রাক্ষসীর যেন আর কোনো কাজ নেই। অসহ্য। আমি এখানে এই বন্দির নজরদারি করছিলাম, বল কি বলবি? তোমাকে ঠান্ডি রাখছে সেটাই বলতে এসেছিলাম। এর আবার কি হল? সহসা এই পরিবর্তন, ভয় নাকি রাগে? তার মানে কি এবার দ্বিতীয় পরীক্ষার সময়? তাই ডেকে পাঠালো আমায়? আমি আড়াল থেকেই সব শুনেছি, আগেই সন্দেহ হয়েছিল, আর এখন প্রমাণ হয়ে গেল যে এরা দুজনেই পূর্ব পরিচিত। আমাকে সাধারণ রাক্ষসী ভেবে বোকামি করছিস। আমি রিম্বা, আমি
কি করতে পারি তোরা তা এখনো জানিস না। তোরা যে উদ্দেশ্য নিয়ে এখানে আসিস না কেন, আমি তা কিছুতেই সফল হতে দেব না। দিদা, ও দিদা, তুমি আমাকে মনে করছিলে? হ্যালা আয়া, তোর কথাই তো ভাবছিলুম। হ্যালা নাতনি, হাতে ওটা কি আবার নতুন কিছু রান্না করে নিয়ে এলি নাকিলা? আজকে তুমি একদম ভুল ধরেছো, এটা তোমার জন্য গরম তেল এনেছি। দাও তো পাটা এখানে দাও, তোমার পায়ে মালিশ করে দেব, দেখবে সব ব্যথা বেদনা সব কমে যাবে। সারাদিন যা খাটাখাটনি করো তুমি, দাঁড়ো। আহারে, আমার জন্য আগে কেউ কখনো এভাবে ভাবেনি, বড় মায়া মেয়েটার মনে। ও দিদা, সত্যি করে বলো তো, তুমি আমার কথা কেন ভাবছিলে? এমনি তোর সাথে একটু গপ্প গাছা করবো তাই। এই রে, গল্প করতে গিয়ে যদি সত্যি কথা বেরিয়ে যায়, সে তো আরেক বিপদ। ভালো করে বরং তেল মালিশ করে দি, যাতে ঠান্ডি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। হ্যালো নাতনি, তোর মা কেমন আছে? লা, তার কথা তো কিছু বললি না। সেই যে কবে অভিমান করে আমার উপর দেশ ছাড়লো, তারপর থেকে মেয়ের কোনো খবর পাইনি, তার নাম পর্যন্ত আমি মুখে নিইনি। মা তোমায় সারাক্ষণ মনে করে বদিতা, মাকে ছেড়ে কি কেউ ভালো থাকতে পারে? কি জানি, তার মন আমি আজ অব্দি বুঝতে পারলুম নীলা। রাক্ষসী হলেও মা তো। আরে, মেয়ে নাতনি মরে গেছে শুনলে ঠান্ডি একেবারে ভেঙে পড়বে, তাই তো ঠান্ডির মন রাখতে মিথ্যে বললাম। ও নাতনি, এই জায়গাটা আরেকটু ভালো করে মালিশ করে দে। আজ আমার মাকে বাঁচাতে প্রাণ ভোমরা পাওয়ার জন্য ঠান্ডি রাক্ষসীর সঙ্গে প্রতারণা করছি। সোনার কাঠি রূপোর কাঠি কোথায় আছে তাও তো জানি না। ঠান্ডিকে যেন আর কষ্ট দিতে না হয়, আমি আর কষ্ট দিতে চাই না ঠান্ডিকে। আমাকে ক্ষমা করে দিও ঠান্ডি। হ্যালা নাতনি, কাঁদছিস না কিলা? কই কাঁদছি না তো, মায়ের কথা মনে পড়ে গেল। দুঃখ করিস না, আয় নাতনি, তোকে একটা ছড়া শোনাই, তোর মন ভালো হয়ে যাবে। শোন রে মেয়ে, শান্ত হয়ে বস না পাশে এসে, রাত্রি শুতে আধার জমে রাক্ষসীদের দেশে। এটায় অনেক রহস্য যার, অনেক গোলক ধাঁধা, সোজা পথে চলতে গেলে পেতে হবে বাধা। রাক্ষসীদের সঙ্গী আছে আজব অনেক প্রাণী, পথের হদিশ দিতে পারে সদর যদি মানি। হদিশ পেলেও পার পাবি না, পাবি মরণ জ্বালা। জুড়বে শরীর বাঁচবি প্রাণে, দেওয়ালে দিস ঠেলা। আমার কথা মন দিয়ে শোন, রাখবি মনে লিখে, ঠান্ডি বুড়ির নাতনি হয়ে থাকবি চিরসুখে।
এ তো বুড়িমার চেয়েও শক্ত হেয়ালি। কিছুই তো বুঝতে পারলাম না। এ নাতনি জব্বর ছড়াকানা তাই নেলা।